দেখো দেখো বিস্কুট ওর নিচে নামবে নোংরার মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এদিকে পাপা স্নান করানো হয়ে গেছে আমার, আর এখনও রান্না হয়নি, ভাত হয়ে গেছে, আর আমার খাওয়া হয়ে গেছে সকালে, বেগুন ভাজা আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, পাপাকেও একটু খাইয়ে দিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্নান করে নোংরার মধ্যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, এতটা পচা ছেলে হয়ে গেছে না, আর বাইরে হয়ে গেছে মেঘ করেছে, বাইরে বৃষ্টি আসতে পারে, প্রচুর গরম পড়েছে আজকে। তো চলো দেখতে থাকো। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভেজেছিলাম ওই কড়াইটাতেই, আর একটু তেল দিয়ে দেবো। আর এই যে করলা আলু দিয়ে আমি একটা নতুন রেসিপি, জানি না নতুন না কি, তো আমরা এটা খাই, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একটু তেল দিয়ে দিলাম, জল পড়ে গেছে কড়াইতে, ওই জন্য তেলটা ছিটছে। এর মধ্যে দেবো, তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো সামান্য কালো জিরে, আমি আগে আলুগুলো ছেড়ে দিচ্ছি, তারপরটা দেবো। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো কেটে রাখা করলাটা। তো এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো, বেটে রেখেছি আমি এর মধ্যে সর্ষে আর লঙ্কা, তো এটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো দেখো বাইরে কেমন মেঘ করেছে, আর হাওয়াও ছেড়ে দিয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বলছে সবাই যে নিম্নচাপ হচ্ছে এই জন্যে। আর আমি দেখো কি নিয়ে বসে গেছি, তো দুপুরবেলায় ভাত ভাতের বাইরে এই খাচ্ছি, তো চলো খেয়ে নিই বন্ধুরা। তো এখন বাজছে বিকেল 4টে বাজছে, তো বাবা ঘুমাচ্ছে, দিয়ে কোলবালিশে পা তুলে তোমাদের দেখাতে পারতাম যদি, তাহলে আমি দেখাতাম, একবার এদিক ঘুরে একবার ওইদিক ঘুরে ঘুমাচ্ছে কোরবালি সেবা তুলে। তো চলো কি করি বিকেলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। পাপা উঠে গেছে, বাবা কোরবালি সে পা তুলে ঘুম করছে, ওই দেখি কোরবালি সে পা তুলে ঘুমাচ্ছে রে, ও বাবা রে, দেখি দেখি মুখটা দেখি, চোখটা বন্ধ করে আছে নাকি, কি বন্ধুরা দেখো বাবা ঘুম থেকে উঠে গেছে, তোমাদের দেখালাম। আর ঘুম থেকে উঠে ওর প্রত্যেকদিন বলবো না, মাঝে মাঝেই বিকেল টাইমটাতে ও দোলনাটা বসে, তো এখন দোল খাচ্ছে আর চুপ করে রয়েছে, ঘুমের এরিয়াটা ভালো কাটেনি ওর, ওই জন্য চুপচাপ রয়েছে, আর আস্তে আস্তে বসে থাকতে থাকতে শুয়েই পড়েছে। তো দেখতে পাচ্ছ জল চলে এসছে, বিকেলে আমার জলও ভরা হয়ে গেছে সব কিছুতে। আর এদিকে আছে বাসন ধুতে বাকি আছে, এই যে বিকেলে বাসনগুলো ধুয়ে নেবো, আর জলটা চলো ভরে গেছে, তো কুয়োতে দিয়ে দিই বাইরে পড়ারটাকে। চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, গ্যাস মুছতে হবে এখনো। চলো বন্ধুরা দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম।
আর এখন কোনো কাজ নেই আমার। এই বাবার ঘুম পেয়ে গেছে, চোখ ডলতেই রয়েছে, বিছানায় চলে এসেছে, এখন ঘুমাবে, ওর আর চলছে না শরীর। এই যে চলো ঘুমাবো, টাটা করে দাও তো। চলো পাপাকে ঘুম পাড়িয়ে দিই, আর ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।